ফাইনালি আর দুদিন পর রিলিজ হচ্ছে। আমরা যে দৌড়াদৌড়ি করেছি 2 বছর ধরে, তারপর শুটিং থেকে শুটিং করলাম, প্র্যাকটিস করলাম, তারপর হচ্ছে প্রমোশনের জন্য দৌড়াদৌড়ি করেছি, সো ফাইনালি রিলিজ হবে। আই থিঙ্ক ফাইনালি সার্থক হবে আমাদের এই পরিশ্রমটা। 2 বছরে কী কী করেছি? 2 বছরে হচ্ছে টানা সব প্রিপারেশন যত নেওয়ার, মুভি দেখায় সব রকমের স্পাই মুভি দেখার, তারপর হচ্ছে রূপা চরিত্র নিয়ে আরও বেশি একটু গবেষণা করার, রিসার্চ করার, কারণ যেহেতু আমি রূপা চরিত্র করছি এটা নিয়ে জানার, তারপর হচ্ছে অ্যাক্টিং ক্লাসেস, তারপর মার্শাল আর্টস, মুয়াই থাই, ক্রাউড মাগা সব কিছু মিলে অনেক চেষ্টা করেছি নিজের পক্ষ থেকে আমার বেস্ট নেওয়ার। চাচ্ছিলাম এরকম কোনো একটা রোল করতে, বাট স্টার্টিংয়ে এরকম একটা রোল পাবো যেটা খুব একটু চ্যালেঞ্জিং হবে, বাট ইট ওয়াজ ভেরি এক্সাইটিং। আই উড সে অবভিয়াসলি ফার্স্টে কয়েকদিন একটু কষ্ট হয়েছে ফিজিক্যালি, কারণ একটু মাসেল সোর হয়ে যায়, বাট আস্তে আস্তে ইউজ টু করতে করতে আই থিঙ্ক ইউজ টু হয়ে যায়, সো এখন একটু বেটার। যত রকমের স্পাই মুভি হোক, তারপর হচ্ছে যারা মাঝখানা পড়েছে তারা জানে যে রূপা ক্যারেক্টার কী, সো এটা নিয়ে একটু গবেষণা করার, তারপর হচ্ছে যেহেতু অনেক মানুষ অনেক অ্যাক্টার্স এখানে আছে, সো সবার সাথে সবাই মিলে অ্যাকচুয়ালি পরিশ্রম করেছে, আমার একার না, সো সবাই এখানে মানে পার্সেন্টটা দিয়েছি যাতে এই মুভিটা মানে ভালো হোক। আর অলসো যেহেতু দিস গোয়িং টু বি দ্য ফার্স্ট এভার জয়েন্ট ভেঞ্চার্স, এত বড় করে আমরা মানে এফোর্ট দিচ্ছি সবার কাছ থেকে, সো আমি আশা করবো যাতে এটা সফল হোক আর সার্থক হোক আর কি সবার পরিশ্রমটা। আমি আশা করব যে এটার পর থেকে নেক্সট যেসব প্রজেক্ট পাবো ভালো ভালো চরিত্রের, ভালো ভালো ইন্টারেস্টিং ক্যারেক্টার্সের, যেখানে আমি পারফরমেন্স আর ভালো দেখাতে পারবো, সো ওটাই আশা আমার। চাই দর্শক আমাকে দেখুক, দেখার জন্য সিনেমা হলে আসুক, আমার চরিত্র আমার পারফরমেন্স যাতে পছন্দ করুক, এর জন্যই আমি এত কষ্ট করছি, তা বলবো যদি দেখে পছন্দ করে আমাকে তার মানে আমার পরিশ্রমগুলো সার্থক হবে। ফার্স্ট মাসুদ রানা, অ্যান্ড সেকেন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম হলিউড ভেঞ্চার এতগুলো অ্যাক্টার্স বাংলা মুভি আমাদের মাসুদ রানা নিয়ে করছি, দ্যাট ইজ দ্য সেকেন্ড রিজন। অ্যান্ড থার্ড রিজন হচ্ছে সবাই অনেক বেশি কষ্ট করেছে, আর আমি আই থিঙ্ক আমাদের সিনেমা বাড়ানোর জন্য আরও বেশি দ্য ফিউচার আরও বেশি সিনেমা মানুষ বানায় প্রডিউস করে এরকম আরও সিনেমা হোক এর জন্য আসা উচিত। আমি চাবো আপনারা সবাই হচ্ছে 25th August যেহেতু রিলিজ হচ্ছে, ফ্রেন্ডস ফ্যামিলি আসুন হলে, থিয়েটার্সে দেখুন মুভিটা, যেরকম মন্তব্য পজিটিভ হোক আর নেগেটিভ হোক আপনাদের মন্তব্য জানান। আপনারা না আসলে ইন্ডাস্ট্রি আগে মানে আই থিঙ্ক আপনাদের জন্যই হচ্ছে ইন্ডাস্ট্রি, আমরা মুভি করি অডিয়েন্সের জন্যই করি অ্যাকচুয়ালি, সো আপনারা আপনাদের মন্তব্য খুবই ম্যাটার করে, আপনাদের কীরকম লাগে লেগেছে কিনা জানান আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ।